সেখানে আমাদের দাদাদের সঙ্গে দেখা হলো, নিশানদা, অনির্বাণদা এবং সুমন্তদা। আমার মতো একটা ইন্ট্রোভার্ট ছেলেকে, যে কোনোদিন কারোর সঙ্গে খুব ক্লোজ ফ্রেন্ড ছাড়া কথা বলে না, মেশে না, সেও যে কলকাতা যাবে একটা টিমের সাথে, টিম ওয়ার্ক করে, এভাবে আমি নিজেও কোনোদিন পাবি না। রিসার্চের সাথে সাথে পড়াশোনার একটি দারুণ মেলবন্ধন হলো আইজার। শুধুমাত্র একটি রিসার্চের সুযোগ নয়, ইন্টারডিসিপ্লিনারি মাধ্যমে নানান সাবজেক্টের সমন্বয় ঘটিয়ে রিসার্চের এই সুযোগ পাওয়া যাচ্ছে আইজারে।